প্রচেষ্টা প্রকল্পে 1,000 টাকা করে কিভাবে পাবেন, কিভাবে আবেদন করবেন? তো বন্ধুরা, তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি স্কিপ করে চলে যান তাহলে বুঝতে পারবেন না। তো আসা যাক তার বিস্তারিত বর্ণনায়। যে লকডাউনের মেয়াদ বেড়েছে সারা ভারতে তথা পশ্চিমবঙ্গে, 3রা মে পর্যন্ত চলবে লকডাউন, যার কারণে বিপদে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষ। এ সময় খেটে খাওয়া শ্রমিকদের কথা মাথায় রেখে নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখন সব কাজ পুরোপুরি বন্ধ, যারা একেবারে কাজ পাবেন না, হাতে টাকা পয়সা একদম নেই, তারা এককালীন 1,000 টাকা পাবেন। এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রচেষ্টা। আসুন এবার জানিয়ে দিই কিভাবে এই প্রকল্পের জন্য আবেদনের জন্য যোগ্য। তো আবেদনের জন্য কারা যোগ্য, এই প্রশ্নটা থেকে যায়, অবশ্যই এটি উত্তর আমি দেব। 1 নম্বরে আছে যে কোনো শ্রমিক হতে হবে। 2 নম্বর যে শর্ত, তা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 3 নম্বর, বর্তমান পরিস্থিতিতে যারা কাজ হারিয়ে বেকার হয়ে বেড়েছেন পড়েছেন। 4 নম্বর, যাদের স্থায়ী কোনো ইনকাম নেই। 5 নম্বর, আগে সরকারি কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে আবেদন করা যাবে না, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সামাজিক সুরক্ষা যোজনা ইত্যাদি। একটি পরিবারে কেবলমাত্র একজনই এই সুবিধা পাবেন, আর পরিবার বলতে স্বামী স্ত্রী অবিবাহিত ছেলে ও মেয়ে থাকতে হবে, একই পরিবার বলা হবে। তাহলে এবার কারা মানে পাবে সেটা আপনাদের সামনে বললাম, এবার আসি ফর্ম কোথায় পাবেন। তো জেলা অফিসের বিভাগীয় দপ্তরে, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কমিশনার এর অধীনে থাকা দপ্তরে, অথবা আমাদের ওয়েবসাইট থেকেও ফর্মটি ডাউনলোড করতে পারেন। ফর্মটি ডাউনলোড হয়ে গেলে আমাদের যে ফেসবুক পেজটি আছে লাইক করবেন, পরবর্তী আরো নতুন খবর জানতে অবশ্যই। আর কোথায় জমা দেবেন এটাও একটা প্রশ্ন, যে কোথায় আমরা জমা দেবো। এখানে তো ফর্মটা ফিল আপ করলাম, এবার জমা দেবো কোথায়? তো প্রত্যেকের নিজস্ব জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বিভাগীয় দপ্তরে জমা দিতে হবে। তবে কিছু ক্ষেত্রে ভিডিও অফিসে ফর্ম বিডিও অফিসে ফর্ম জমা নেওয়া হতে পারে জেলার সুপারিশ অনুসারে, এবং মিউনিসিপ্যাল এলাকায় কমিশনার এর অধীনে জমা দিতে হবে।